আখাউড়া রোড স্থিত রতন চৌধুরী বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃত ব্যক্তির নাম শোভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ। তবে এটি আত্মহত্যা নাকি খুন এ নিয়ে জল্পনা তুঙ্গে। ঘটনার বিবরণে জানা গেছে, মৃত শোভাগত চক্রবর্তীর বাড়ি যোগেন্দ্রনগর রেন্টাস কলোনি এলাকায়। রতন চৌধুরী এবং শোভাগত চক্রবর্তী দুজনে কনস্ট্রাকশনের ব্যবসার সাথে যুক্ত। ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে আর্থিক লেনদেনও ছিল। এ বিষয়ে রতন চৌধুরীর স্ত্রী জানিয়েছেন, ওনার স্বামী রতন চৌধুরীর কাছ থেকে ব্যবসার জন্য প্রায় 87 লক্ষ টাকা ধার নিয়েছিলেন শোভাগত চক্রবর্তী। কিন্তু বিভিন্ন কারণে সেই টাকা শোধ করতে পারছিলেন না তিনি। শেষমেশ নিজের একটি জমি বিক্রি করে পাওনা অর্থ শোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শোভাগত চক্রবর্তী। সেই মোতাবেক রবিবার সকালে রতনবাবুকে নিয়ে সেই জায়গা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এ বিষয়ে আলোচনা করতে শনিবার দুপুরে রতন চৌধুরী বাড়িতে এসেছিলেন শোভাগত চক্রবর্তী। পরবর্তীতে রতন চৌধুরী বাড়িতে খাওয়া দাওয়া করে রাতে সেখানেই থেকে গিয়েছিলেন শোভাগত বাবু। কিন্তু সকালে রতনবাবু স্ত্রী ওনাকে চায়ের জন্য ডাকতে এলে কোনো সাড়া দেননি শোভাগত বাবু। অনেকবার ডাকাডাকির পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শোভাগত চক্রবর্তীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই ঘটনায় সন্দেহমূলকভাবে বাড়ির মালিক রতন চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তবে রতনবাবু এবং ওনার স্ত্রীর বক্তব্য কিভাবে কি হয়েছে এ বিষয়ে তাদের কোনো ধারণা নেই। কেননা রাতে খাওয়া দাওয়ার পর দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়ে পড়েছিলেন শোভাগত বাবু। এইটুকু আমি জানি, আসলো স্যার, খাওয়া দাওয়া করলো, চা দিলাম, ম্যাগি করে দিলাম, খেলো, ভাতটা খেলো, আমি ইয়ে দিলাম, ও চাচকে সকালবেলা নিয়ে যাবে মোহনপুরে জায়গা দেখাবে। হ্যাঁ, মোহনপুর জায়গা দেখাতে নিয়ে যাবে। তারপরে আমি বললাম, তখন আমি লুঙ্গি দিলাম, উনি আমরা ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে ভাত টাত খেলো, কে আমরা তিনজন বসে এখানে গল্প টল্প করলাম, গল্প টল্প করে ফেলে এরপর আমি সকালবেলা চায়ের জন্য ওনাকে ডাকছি, দরজা খুলছে না। তো কেউ কেউ বলছে যে এটা টাকা লেনদেন কারণে ওনাকে মারা হয়েছে, কি বলবো? মারবো কি করে স্যার, মারলে তো কি আমার ভেতর থেকে দরজা বন্ধ করে মার মারবো? পুলিশ তো এসে দরজা খুব খুলেছে, আমরা তো দরজা খুলিনি, মারবো কেন স্যার? আমাদের 1 লক্ষ টাকা যেখানে আটকানো সেখানে ওনাকে মেরে দিলে আমি টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না, কেউ এই এই বোকামি কেউ? তাহলে উনি উনি নিজে উনি নিজে থেকে যদি মৃত্যুবরণ করে থাকে কিসের জন্য করবে সেটা উনি উনি জানে। উনি ভাবছে যে এতগুলো টাকা আমি রিকভারি করবো কি করে, এতগুলো টাকা স্যার দেবো কি করে, এটা থেকে ডিপ্রেশন থেকে উনি এটা করেছে। আমি যদি মারি আমি টাকাটা পাবো কি? আপনার বুঝি যে এটা আসলো না, মারবো কেন যেখানে আমি 1 লক্ষ টাকা পাই ওনার কাছে? আমার তো সব প্রমাণ আছে, তিনটে চেক দিয়েছে আমাকে, তিনটে চেক আমাকে দিয়েছে, তিনটে চেক বাউন্স। সকালে কি ওনার সাথে কথা হয়েছিল? না, কালকে রাত্রিবেলা তো ভাতটা খেয়েতে উনি শুলো, তখন তো আমরা এই ঘরে ঘুমালাম, উনি এই ঘরে ঘুমালো। আচ্ছা, সকালে উঠে দেখেন এই অবস্থা? হ্যাঁ, সকালে উঠে কি দরজা বন্ধ। অপরদিকে শোভাগত চক্রবর্তী পরিচিতদের বক্তব্য, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ওনাকে খুন করা হয়েছে। কেননা শনিবার দুপুরে শোভাগত বাবুকে ফোন করা হলে কোনো এক অপরিচিত ব্যক্তি তার ফোন তোলেন। পরবর্তীতে শনিবার রাতে ওনার সাথে ফোনে কথা হলে কিছুটা চিন্তিত লাগছিল তাকে। মানে আমি ফোন করছি, আপনি অভিজিৎদা কই আছেন? এবারে অভিজিৎদা ফোনটা ধরছেন, ধরছে একটা ছেলে, গেলে সেটা করছে তাই নিয়ে ব্যাংকের কাজে আছে, ব্যাংকের মধ্যে টাকা পয়সা লেনদেন করতেছে, এই আপনার লোকে পরে কথা বলবে। আমি ভাবছি যে হয়তো ফোনটা কোনো অন্য পাবে লেগে গেছে, এখন আমি লাইনটা কাটতে আবার করছি, করছি করে দিয়ে সেটা আবার ছেলেটা ধরছে, ধরে সে রাখছে, আপনি কে? আমি তো আমি রুমার কাছে, আপনার বাসা? আমি তো আমার বাসা আমতলি। আমতলি কোন জায়গা? যে রোজবিলি পার্কের সাথে। কয়ে আপনি এখানে সাথে টাকা পয়সার লেনদেন আছে? আমি বলছি দেখেন, টাকা পয়সার লেনদেন তো আপনার লোকে আমার কোয়া লাগত না, অভিযোগ দাম এখানে আউনের কথা আসলো, ওই জায়গা কাইনের কাছে দেন, তাহলে লোক আমি কথা বলুন। তখন এক পয়সা কেন লোক ওরকম কথা বলতে পারতেন না, তাই নিয়ে ব্যাংকের থেকে এত টাকা লইতে আছে, নিজে গুনতে পারতো না, এই বড় ব্যাগ দিয়ে টাকা লইয়া যাইব, এই আপনি রেটিকালবেলা টাকা পয়সায় দিন। আধা ঘন্টা পরে ফোন করি আমি, ঠিক 40 মিনিট পরে আবার তাই ফোন করছি। তখন বাজে অভিজিতের, মানে আমার তো পয়সা আধা ঘন্টা পরে ফোন করতাম, তখন বাজে ধরেন না প্রায় 2:30 থেকে 3টা, তখন ফোন করছি করে দিয়ে ফোনটা ধরে না, আবার ফোন করছি, করছি করলে পয়সা কয়, আপনি চিন্তা করেন বিকালে 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 আপনি চিন্তা করেন না, 5টার মধ্যে আবার টাকা পাইয়া লেবেন। আপনার কি মনে হয় ওনাকে মারা হয়েছে না? না, আমার কাছে মনে হচ্ছে ওনাকে মারা হয়েছে, কারণ একটা মানুষ দাঁড়ানো অবস্থা কিভাবে মরবো স্যার? আপনি কি হন? আমি তাই দৃষ্টিপোটা, তাই একটা কোম্পানির তাই সাথে আমরা কাজ করি। তাহলে কি কোম্পানি? আরেকটা
এখানে যেন আজকে ওনার লাশ পাওয়া গেছে বা যে অবস্থা আছে আপনি কেমনে জানছেন? বর্তমানে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক রতন চৌধুরীকে গ্রেফতার করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।